কেমন করে পড়ব দুইটি ফরজ আবার একসাথে হয় আবার দুইটি যুম এক ফরজ একসাথে হয় না জুম্মা পড়লে জুম্মাই পড়ব যোহর পড়লে যোহরই পড়ব আবার জুম্মাও পড়ব যোহর পড়ব একসাথে দুইটি ফরজ কেন করব প্রশ্ন এই প্রশ্নের উত্তর আজকে দেব না আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 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 পশ্চিম মেদিনীপুর পুরপাট টাউনে আমার ওয়ালিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুরে সবরে শানি এবং আম্মা জানের সবরে শানি ধার্য তারিখ তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বার্ষিক জলসা ধার্য তারিখ আমরা একটা প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান আছে আমি নিজে মাদ্রাসা মুহতামি মাদ্রাসা করে খেদমত করছি ওই মাদ্রাসা জলসা আব্বা জানের সবরে শানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 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 এবার পড়েছে পহেলা চৈত্র ১৬ই মার্চ পহেলা চৈত্র রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে যেখানে ১৪,০০০ আল্লাহর উলি শুয়ে আছেন সেখানে দাওয়াত দিচ্ছি ওখানে যাবেন ওখানে যাবেন গাড়ি করে যাবেন দাওয়াত দিলাম ওখানেই বলবো এই এই জোহরে আখিরি জোহর আর জুম্মা দুইটি ফরজ একসাথে কেন করতে হবে প্রশ্নকারী যদি প্রশ্ন করে তার উত্তরটা কিভাবে দেবে উত্তরটা কি আমি ওখানেই শেখাবো আজকে রাখলাম তোমরা দুজন শুনবে তো গাড়ির কাছে চলে যাবে হ্যাঁ আমার নামার পর গাড়ির কাছে যাবে তোমাদেরকে বলে চলে যাবে এরা কথা বলবে না এদের সাথে হবে না বাবু আমার এরা তো জলসা শোনার মানুষই নয় আমরা তো বুঝি গোটা গোটা দুনিয়া ঘুরে চুপ করে এদেরকে নিয়ম হচ্ছে এখানে জলসা কানে হাত দিয়ে ঘটনা বলে দিয়ে একদম মামা আলাইনা ইলাল বারাক দুই ঘন্টা শেষ করে দিয়ে পারো কিছু বুঝুক না এটা হলো জলসা আমি বোঝাতে এসেছি জিজ্ঞেস করছি তাহলে আজকে থাক না আমাকে সবাই বলতে হবে সব বাইকে বলতে হবে হাত তুলে বলতে হবে এই তো আমারে আস্তে আস্তে যেন ব্যাটারি চার্জ হচ্ছে হতে চাই তাহলে শুনেন কেউ যদি প্রশ্ন করে উত্তরটা কিছু দিতে হবে তো আপনারা পুরো পুরান মরি উত্তর দেবেন সবাই পড়ছে আমিও এই উত্তর দেবেন উত্তরটা উপযুক্ত উত্তর দিয়ে চলে আসবে উত্তরটা শিখিয়ে দিয়ে উত্তরটা হলো এখন একটা মাঠে আপনি মাঠে আছেন চাষ করছেন মাঠে আছেন ফাঁকা মাঠে নামাজের সময় হয়ে গেছে বাড়িতে এসে নামাজ পড়তে গেলে নামাজ কাজা হয়ে যায় আসর কাজা হয়ে যায় এখন আপনি মাঠেই আছেন আপনি চিন্তা করছেন আমাকে নামাজ এখানেই পড়তে হবে নামাজ পড়তে গেলে উজু করতে হবে উজুর পানি খুঁজছেন পানি দিয়ে উজু করতে হবে উজু পানি খুঁজতে খুঁজতে এমন সময় দেখলেন একটা কলসিতে পানি রাখা আছে একটা বালতিতে পানি রাখা আছে দেখতে পেলে তখন আপনি চিন্তা করলেন পানি রাখা আছে এখন কি করবেন পানি রাখা আছে এখন আপনার মনে সন্দেহ উজু করবেন সন্দেহ জেগেছে যেহেতু তো খালি পানি রাখা আছে কোনো ঢাকনা নেই হ্যাঁ তাহলে কুকুরও তো এই পানিতে মুখ দিয়ে পানি পান করতেও পারে ফাঁকা মাঠে কুকুরও তো মুখ দিয়ে পানি পান করতে পারে তাহলে কুকুর যদি পানি পান করে তাহলে পানিটা না পা তাহলে 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 কি করবেন এখন এখন আপনি চিন্তায় পড়ে গেছেন এটা পাক না না পাক পাক না না পাক বুঝতে পারছেন না সন্দেহ হয়েছে পাক না না পাক এমন অবস্থায় মাসআলা কি প্রশ্ন মাসআলা হলো আপনি ওই পানি দিয়ে আপনাকে উযু করতে হবে করে নেন
এই পানি দিয়ে ওযু করলেন ওযু করার পর সন্দেহ যাচ্ছে যদি মুখ দিয়ে দেয় পানি তে কুকুর মুখ দিয়ে দেয় তাহলে তো পানিটা না পা ওই ওই পানি দিয়ে ওযু করে নামাজ হবে না হবে না হবে না সন্দেহ হচ্ছে এখন কি করবেন ওযু বলছে ওই পানি দিয়ে ওযু করো ওযু করার পর সন্দেহ যেটা রয়ে গেছে ওই সন্দেহটাকে দূর করার জন্য তোমরা আবার ওযুর পর আবার তাইয়ামুম করে নাও ভালো করে বুঝেন তাহলে কি হবে যদি ওটা কুকুর মুখ দেয় তাহলে নাপাক তাহলে তাইয়ামুমের দ্বারা আপনার ওযু হয়ে গেল নামাজ হয়ে যাবে বুঝাতে পারছেন তাইয়ামুম করতে হবে তাইয়ামুম করে নেন কেন সন্দেহ এই সন্দেহের কারণে তাহলে ওযুও করতে হবে পানি দিয়ে আবার তাইয়ামুমও করতে হবে আমার প্রশ্ন নিয়াজগারে ওযু পানি দিয়ে ওযু করা ফরজ আবার তাইয়ামুমও ফরজ তো তাইয়ামুমও ফরজ তাহলে দুইটি ফরজ একসাথে কেন করব প্রশ্ন এটা উত্তর দিয়ে দিয়ে যেমন আপনারা বলছেন যোহরও পড়ব জুম্মাও একসাথে দুইটি ফরজ একসাথে কেন পড়ব তাহলে আমি আলী আসগর উত্তর দেবে আবার পানি দিয়ে ওযু করব আবার তাইয়ামুমও করব ওযুও ফরজ তাইয়ামুমও ফরজ দুইটি ফরজ একসাথে কেন করব উত্তর আমি বোঝাতে পারছি না বোঝাতে যাক বুঝাতে পারি আমার এই দুর্বলতা আমি পাচ্ছি না আপনাদেরকে সবাইকে বোঝাই আপনাদের পাচ্ছি না তাহলে যাক এটা বুঝে নিলে এটা বুঝতে পারবে তাহলে জুম্মাও পড়ব যোহরও পড়ব কেন এই জন্য আমাদের ভারতবর্ষে জুম্মা পড়ার জন্য যে শর্ত পাওয়া যায় মাসলা শর্ত এখানে আদিল বাদশা নেই বিচারক নেই আদিল বাদশা নেই যার জন্য আমাদের এখানে জুম্মা সন্দেহ তাহলে কি করতে হবে কি করতে হবে জুম্মাও পড়তে হবে তার সাথে সাথে আখিরি যোহরও পড়তে হবে যদি জুম্মা না হয় যোহর যোহর পড়ে নিলেন তো যোহর আদায় হয়ে গেল আপনি তো উযু যদি টাইম না পাক হয় পানিটা তাইয়ামুম দিয়ে আপনার উযু হয়ে গেল তাহলে দুইটি একসাথে করতে হবে আল্লামা বসিরহাটি হুজুর বলেছেন আখিরি যোহর পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে ভাইরা আমার মামা জিরা এই জুমার দিন মামা জি এই জুমার দিন কত ফজিলত এই জুমার দিন সম্পর্কে মামা জি বলবো ও শোনার যুবকেরা মামা জির একটা কথা বলে দিই বাবা আল্লাহ নবী বলেন আল্লাহ নবী এই জুমার দিন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন জুমার দিন আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন ও সাহাবীরা তোমরা একটা কাজ করবে জুমার দিন করণীয় হলো নবীজি বললেন তোমরা বেশি বেশি আমি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবে দরুদ ও সালাম বেশি বেশি জুমার দিন পাঠ করবে তার কারণ তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয় তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যতদিন বেঁচে আছেন উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছানো হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন ইন্তেকাল করবেন তখন উম্মতের দরুদ ও সালাম কিভাবে পৌঁছবে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাক জবানের পাক কথাটা শুনুন নবীজি বললেন ইন্নাল্লাহ তাআলা হারাম আলা আল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আল্লাহ নবী বলেন ও সাহাবীরা শোনো শোনো উম্মতেরা আল্লাহ তাআলা নবীদের শরীরকে মাটি খাওয়া আল্লাহ তাআলা হারাম আলা আল্লাহ তাআলা নবীদের শরীরকে মাটি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন ফানাবিয়ুল্লাহ হাইয়ুল ইরযাক সব আল্লাহর নবীরা জীবিত জীবিত ফানাবিয়ুল্লাহ হাইয়ুল ইরযাক নবী বলছেন আমরা কবরে যাওয়ার পর জীবিত আপ কেমন জীবিত ইরযাক রিজিক দেওয়া হয় আল্লাহ খেতে দেন
আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে অনেক আলেম ওলামা বলেন নবী মৃত্যুর পর আর কোনো ক্ষমতা নেই এই কথা বলে বেয়াদবি করে ঈমান নষ্ট করবেন না আমার আপনার নবী আহলুস সুন্নাল জামাতের আকীদা হলো পৃথিবীর আহলুস সুন্নাল জামাতের আকীদা হলো আল্লাহর নবী হলেন হায়াতুন নবী জীবিত নবী তার দলিলটা শুনুন দলিল শুনুন আল্লাহর নবী কেমন জীবিত কবরে হাইয়ুল ফি কবরিহি يصلي بأذان وإقامة كما أخبر بذلك في حق موسى عليه الصلاة والسلام وغيره من الأنبياء ليلة المعراج الله نبي بنين حي الحديث شريف حي في قبره نبي قبر جبيتو كمل جبيتو حديث العبارة شنون يصلي بأذان وإقامة الله نبي قبر أذان هاي الله نبي قبر أقامة هاي আযান আকামাত সহ নবীজি কবরে নামাজ আদায় করেন كما أخبر بذلك في حق موسى عليه الصلاة والسلام وغيره من الأنبياء ليلة المعراج الله نبي بنين أمي جخل معراج يجيلا معراج راتريت موسى على نبي عليه الصلاة والسلام كي صلاة رب رتو بشتائي دیکھے جيلا তাহলে নবীরা কবরে জীবিত না মৃত আস্তে করে বলবেন সবাই বলবেন না